আবারও জাতীয় পার্টি প্রসঙ্গ এবং সঙ্গত কারণেই আবারও এই প্রসঙ্গ, কারণ হচ্ছে দিনের বেলা যে নাটকীয়তাগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলেছি। রসনা সাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা, সেখানে গিয়ে তার দল সম্পর্কে অভিযোগ করা এবং তারপর ওবায়দুল কাদেরের সন্দেহ প্রকাশ করা যে জাতীয় পার্টি ইলেকশনে শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না, এরপর জাতীয় পার্টির দিক থেকে কিছু রিয়াকশান পাওয়া গেছে। এই রিয়াকশানের আগে আমি শুধু একটা জিনিস বলি, প্রতি নির্বাচনের আগেই জাতীয় পার্টি একটা ভাঙনের মুখে পড়ে, প্রায় দেখে যেমন মানে ভাঙন না হলেও খুব শক্ত গ্রুপিংয়ের মধ্যে পড়ে। এবারও জাতীয় পার্টি স্পষ্টত এখন ভাঙনের মুখে, কারণ হচ্ছে রওশন এরশাদ এবং মশিউর রহমান রাঙা তারা দুজনেই বলছেন যে এই জাতীয় পার্টির সঙ্গে মানে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে তারা থাকতে চান না। তাদের অভিযোগ, তাদের প্রায় 250 নির্বাচন প্রত্যাশী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়নি, তাদেরকে অপমান করা হয়েছে, তার রাঙার মেয়েকে অপমান করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়নি, এরকম অনেকগুলো মানে অভিযোগ। এবং রওশনের সাথে সাধারণত মিডিয়ার সামনে কথা কম বলেন, কিন্তু আজকে তিনি তার নিজের সন্তান নিয়ে এরশাদ নিয়ে তিনি আফসোস প্রকাশ করেছেন। আমি একটা জিনিস আপনাকে বলি, এমনও বলেছে ও মশিউর রহমান রাঙা এক জায়গায় গিয়ে এই কথাটাও বলেছেন যে সাদকে জিএম কাদের ভাতিজেই মনে করেন না। এটা আমি বলতে পারি শুধু জিএম কাদের কিনা যে বা জিএম কাদের তার ভাতিজাকে ভাতিজা মনে করবেন কিনা এটা নিয়ে আমার মন্তব্য করার সমীচীন নয়, এবং জিএম কাদের একজন প্রবীণ মানুষ, কিন্তু আপনার জাতীয় পার্টির একটা বড় অংশ সাদকে স্বীকার করেন না, সাদকে এরশাদের সন্তান হিসাবেই স্বীকার করতে চান না, এরকম পর্যন্ত অবস্থা আছে। এবং এইগুলোই আজকে মশিউর রহমান রাঙারা বলেছেন যে তাদের সম্পর্কে নানান কটূক্তি করা হয়, এবং সাদকে এই জায়গাটাতে জাতীয় পার্টির একটি অংশ টিস করাতে এবং এটা একটা অনেক বড় রকম আঘাত, এর কারণে সাদও কোনোভাবেই ওই অংশের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে যান না বা যেতে পারেন না। তার ইলেকশন করার কথা ছিল রংপুর 3-এ, সেখানে জিএম কাদের ইলেকশন করছেন, এবং আগামীতে কী ভবিষ্যৎ রওশন এরশাদ এবং তার সঙ্গীদের, আমরা এর আগে একটি কন্টেন্ট করেছিলাম, সেই কন্টেন্টে আমি বলেছিলাম যে রওশন এরশাদ রাজনীতি থেকে হারিয়ে যাবেন না, রওশন এরশাদ রাজনীতি করবেন, এবং এটা আমরা টেলিভিশনে রিপোর্ট করেছি, তার যারা অনুসারী তারা বলেছেন যে রওশন এরশাদ রাজনীতিতে অ্যাক্টিভ থাকবেন এবং তিনি যে একটি থাকবেন এটা আজকে প্রমাণ হয়েছে। দ্বিতীয়ত হলো এবার শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে নাও থাকতে পারে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ওবায়দুল কাদেরটাই গুরুত্ব দিয়েছি, তার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এটা বলেছেন তখন এটা আসলে গুরুত্বপূর্ণ। যদিও এর পাল্টা প্রতিক্রিয়ায় মুজিবুল হক চূর্ণ আমি দেখলাম আমাদের সময় .com তারা রিপোর্ট করেছে তার টেলিফোনে প্রতিক্রিয়া নিয়ে, সেখানে তিনি বলেছেন যে আমরা নির্বাচন করতেই এসেছি, তিনি বিশ্বাস করলেন কি করলেন না আমাদেরকে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে জাতীয় পার্টি নির্বাচনের জন্য আছে এবং তারা নির্বাচন করবেন। তো শেষ তো দেখা যাক, একদিক দিয়ে সরকারি দল বা নির্বাচনের প্রতি যারা ডেডিকেটেড নির্বাচন স্টিয়ারিংয়ে যারা আছেন আওয়ামী লীগ সভানেত্রী সাধারণ সম্পাদক তারা সন্দেহ করে বসে গেছেন যে জাতীয় পার্টি সরে যেতে পারে, নিশ্চয়ই কোনো বেজ আছে, আর জাতীয় পার্টি বলছে তারা নির্বাচনে থাকবেন। তো দেখার জন্য এক সপ্তাহে অপেক্ষা করতে হবে, তার বেশি না, আমরা এক সপ্তাহের মধ্যেই বুঝে যাব যে আসল রাজনীতির খেলা এবার কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। শুধু এটুকু বলে নিই যে আবার যেন সুজাতা সিং ঘটনা না ঘটে, বা জাতীয় পার্টির যেহেতু রওশন এরশাদের সঙ্গে যারা আছেন তারা ইলেকশনেই যাননি, সুতরাং জাতীয় পার্টিকে এখন ভাগ করে একটা অংশকে ইলেকশনে রাখা যাবে কি না, এবং রাখলে পরে যদি জাতীয় পার্টি ইলেকশন থেকে বের হয়ে যায় তাহলে তাদের নিয়ে আবার জিএম কাদের কী ব্যবস্থা নেয়, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা বেশ ভজঘট অবস্থার মধ্যে আছে জাতীয় পার্টি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।